শেষ হল নির্বাচন প্রচার, শেষ দিনের ভোটর মনেবা পাই শেষ প্রয়াস। সিলভর সিটি হেভি ওয়েট কসরত, সরগরম হয়েছে রাজনৈতিক ময়দান। কটকের শেষ দিনের প্রচার এত জোরদার লা যে এপর্যন্ত প্রচার পছরে পকাই দিয়েছে। প্রচারের শেষ দিনের বিজেডির মেয়র প্রার্থী সুভাষ সিং বিরাট রোড শো করেছেন। আরাধ্য দেবী মা কটকচণ্ডী মন্দিরর প্রচার আরম্ভ করে সে সহরর অধিকাংশ ওয়ার্ড পরিক্রমা করে বিপুল জনসমর্থন সহ কটকবাসী বিজু জনতা দলক বহু ভোটে বিজয় করাইবে বলে আশা রাখি সুভাষ। কটককে যে নয় রূপ নেখায় মাননীয় মুখ্যমন্ত্রী জরিয়া অভূতপূর্ব উৎসাহ ও আগ্রহ ভোটর মান ভিতরে পরিলক্ষিত হয়েছে। 69টা ওয়ার্ডে আমি দেখলু, আমি যেতে আশা করু আশা বাহারে বহু সমর্থন সহযোগ মিলুছি। আজ আমি লাস্ট প্রচার ডেট দেখলু, আম রাস্তা একাগার হয়ে গেল, সমস্ত ঘরে লোক বাহারক আসলে। এইটা গোটে বড় আশীর্বাদ নবীন প্রতি রয়েছে, কটক নয় রূপে গড়ি তোলা। সেপটে কংগ্রেসর মেয়র প্রার্থী গিরিবালা বেহেরা এবং বিজেপির মেয়র প্রার্থী শ্রীতম দাস প্রচারের শেষ দিনের ভোটর মন জিণবা ভরপুর উদ্যম করেছেন। বারবাটি কটক বিধায়ক মহম্মদ মুকিমক সহ শতাধিক মহিলা এবং কংগ্রেস কর্মীকে সাথে ধরি গিরিবালা বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করেছেন। সেইভাবে অভিনেতার নেতা হয়ে বিজেপির মেয়র প্রার্থী শ্রীতম দাস আজ তা শক্তি প্রদর্শন করেছেন। মারাথন বাইক রালি এবং শোভাযাত্রা করে নিজ তথা দলপাই সহরর ভোটরক ভোট ভিক্ষা করেছেন। দেখুন প্রতাপনগরী আড়ে এপট তো অবস্থা খারাপ, মানে কৌশি জায়গার না রাস্তা ঠিক আছে, না নাড়র সুবিধা আছে, না পানি পৌঁছুছি, এবং কটক ভিতরে বি বহুত গুড়ে জায়গা আছে যেটি কি পানি 24 ঘন্টা পৌঁছুনি, সেটা তো নিহতি ভাবে পৌঁছা দরকার, সেটা মুনিসিপালিটির মৌলিক কামটে। স্বচ্ছ আউ সুন্দর দুর্নীতিমুক্ত মহানগর নিগম গড়া হল মোর প্রথম কর্তব্য। যেভাবে ভাবে লোকঙ্কর টিকস পয়সা আদায় হচ্ছে, বহুত মাত্রার আদায় হচ্ছে, কিন্তু তা সম্পূর্ণ ভাবে বাটমারণ হচ্ছে, লোকঙ্ক বিকাশ কার্যের সে পৌঁছি পু না, তেমন সেইটা হচ্ছে মোর প্রাথমিকতা, তাপরে দৃষ্টি দেবি। বুলি কটক সহরের পুরো সম্পূর্ণ অঞ্চলকে দৃঢ় বিশ্বাস অছি যে কটক সহরবাসী এক মন পরিবর্তন করে সারিছন্তি। সহর বর্তমান চাহুছি কংগ্রেসর কর্পোরেশন পুরোনা দিনক ফেরিয়াক চাহুছন্তি কটক সহরবাসী। আজ সন্ধ্যায় প্রচার প্রক্রিয়া শেষ হয়ে যাইতিবা বেলে এবে অপেক্ষা ভোট এবং রেজল্ট উপরে। কটকরু বিশ্বজিৎ দাসক সহ ইমরান খান রিপোর্ট, অর্গস নিউজ।